আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল লাইক কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঝিনাইদহ ও বগুড়ায় কোরবানির পশু নিয়ে প্রস্তুত খামারিরা হাটের পাশাপাশি অনলাইনে বেচা কেনায় আগ্রহী। এবং 23 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা মানছে না নোয়াখালী জেলেরা, ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে ইউটিউবে চ্যানেল লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। ঝিনাইদহ ও বগুড়ায় কোরবানির পশু নিয়ে প্রস্তুত খামারিরা বগুড়ায় হাটের পাশাপাশি অনলাইনেও বেচা কেনা ভালো হচ্ছে। ঝিনাইদহ থেকে শেখ সেলিম ও বগুড়া থেকে রূপ জালালের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ঝিনাইদহ সদর উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের খামারি পারভেজ মাসুদ তার খামারে এবার 40টি দেশি বিদেশি গরু লালন পালন করেছেন। পদ্মা সেতু হওয়ায় দৌলদিয়া ঘাটের চাপ কমে যাওয়ায় সহজে বিভিন্ন জেলায় গরু পাঠানোর আশা করছেন তিনি। ভারত থেকে যে গরুগুলো আসে, এই গরুগুলো যাতে আমদানি ঠেকাতে পারে এবং আমদানি প্রতিরোধ করতে পারে এবং গোখাদ্যের বাজার মনিটরিং করলে আমরা বোধহয় কিছুটা পুঁজি বেঁচে লাভের আশা করতে পারি। জেলার 6 উপজেলায় কোরবানির জন্য 86,000 গরু ও 1,09,000 ছাগল প্রস্তুত করা হয়েছে। গরুর খামারি ভাইদের আমরা নিয়মিত প্রশিক্ষণ প্রদান করতেছি এবং উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে আমরা সচেতন করতেছি, তারা যেন নিরাপদ খাদ্য এবং কাঁচা ঘাস খায়ে গরু লালন করেন, তাহলে গরুর মাংস সুস্বাদু হবে এবং উৎপাদনও বেশি হবে। বগুড়ায় 76টি পশুর হাটে 4,500 কোরবানির পশু প্রস্তুত রয়েছে। হাটে মেডিকেল টিম রাখার ব্যবস্থা করেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। কোনো গরু অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে আমাদের মেডিকেল টিম থাকবে, তারা সার্বক্ষণিকভাবে মেডিকেল চিকিৎসা দেবে, চিকিৎসা প্রদান করবে। এছাড়া আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা সেখানে তৎপরতা থাকবো। অনলাইনে পশু কিনলে কোরবানির আগের দিন পর্যন্ত পশু খামারে রাখার ব্যবস্থা রয়েছে বগুড়ায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর থাকছে বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। 23 জুলাই পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও মানছে না নোয়াখালীর জেলেরা, ধরাও পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলেরা বলছে জীবিকার তাগিদে তাদেরকে নামতে হচ্ছে সাগরে। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সংরক্ষণ ও টেকসই মাছ আহরণে দেশের সামুদ্রিক জলসীমায় 20 মে থেকে 23 জুলাই 65 দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকলেও তা অমান্য করছে জেলেরা। ফিশিং ট্রলার 10-12 দিন সাগরে অবস্থান করে ফিরে আসছে 200-250 মন ইলিশ নিয়ে। বড় বোট যেগুলো এগুলো 500 টাকা 1,000 টাকা এরকম করে দিয়ে প্রশাসনকে দিয়ে তারপরে মাছ ধরতে যাই গেলেন। জেলেরা বলছেন নিষেধাজ্ঞার সময় সরকারের দেওয়া প্রণোদনা যথেষ্ট নয়, জীবিকার তাগিদে তাদের নামতে হয় সাগরে। জেলেদেরকে সরকার কোনো সাহায্য করে না, তার জন্য জেলেরা যদি যে মাছ ধরতেছে এখন একটা নৌকা সাগরে 3-4 দিন থাকলে অনেক মাছ পাওয়া যায় সাগরে, 30-40 জন করে পাওয়া যায় সাগরে। কিভাবে এবং কাদের মাধ্যমে জেলেরা নিষেধাজ্ঞার সময় সাগরে গিয়ে মাছ ধরছে এ বিষয়ে অবগত নন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা তো সমুদ্রে যেতে পারি না বা যাওয়ার মতো ট্রান্সপোর্ট আমাদের নাই, তবে যাতে করে সমুদ্রগামী যারা আছে তারা যেন সমুদ্রে না যায় তাদেরকে আমরা অ্যাওয়ার্ড করতেছি। প্রশাসন বলতে কাকে টাকা দিচ্ছে সে স্পেসিফিক তারা বললো, তাইলে প্রশাসন ব্যবস্থা নিতে পারে, আমরা ব্যবস্থা নিতে পারি। জেলার হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার সবকটি ঘাটেই অবাধে বিক্রি হচ্ছে ইলিশ। বেশি বিক্রি হচ্ছে টাঙ্কির ঘাট ও চেয়ারম্যান ঘাটে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার।